জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। ডেঙ্গু নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সব প্রচেষ্টা অব্যাহত থাকবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং খালেদার মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি আসছে, জানালেন জয়নুল আবদিন ফারুক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছে আমি সালমান এম রহমান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপি নেতারা জনগণকে বিভ্রান্ত করতে সরকারকে নিয়ে বানোয়াট তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির চোখে কালো চশমা থাকায় সরকারের অর্জন ও উন্নয়ন দেখতে পায় না। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মীরা কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের। কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই ব্যাপারে আপনাকে কারণ দর্শাতে হবে। তিন সপ্তাহের দলীয় নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হলে সরকারের বিরুদ্ধে গরম গরম বক্তৃতা করা ছাড়া এবং অপপ্রচার করা ছাড়া, মিথ্যাচার করা ছাড়া তাদের আর কোনো রাজনৈতিক পুঁজি এই মুহূর্তে আছে বলে কারো জানা। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ হওয়া পর্যন্ত সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ক শোভাযাত্রায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর ডেঙ্গু মোকাবেলার জন্য মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগের সবার ছুটি বাতিল করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিএনপির আন্দোলনের হুমকি এখন হাস্যকর, আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কী পরিমাণ দুর্নীতি করেছে দলটির কাছে তার সঠিক হিসাব নেই। এ সময় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য ভারসাম্যহীন ও ভিত্তিহীন উল্লেখ করে দেশের উন্নয়নে গঠনমূলক সমালোচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। বিএনপির মতো একটি দলের মহাসচিব, তিনি যদি বলেন যে সুস্থ নির্বাচন হলে একটি ভোটও পাবে না, তাহলে মহাসচিবের তো মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে। তিনি আসলে কতটুকু মানসিকভাবে ধীরস্থির আছেন সেই প্রশ্নই জাগে। আমি বিএনপিকে অনুরোধ জানাব যে অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, আমরা সমালোচনা চাই। আমরা মনে করি সমালোচনা কাজ সঠিকভাবে করার ক্ষেত্রে সহায়ক হয়, কিন্তু অন্ধের মতো আপনারা সমালোচনা করবেন না। কারাগারে বেগম খালেদা জিয়ার কোনো অঘটন ঘটলে দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শিগগিরই খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি বড় ধরনের কর্মসূচি দেবে, তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সরকার চায় না খালেদা জিয়া মুক্ত হোক আর দেশে গণতন্ত্র অব্যাহত থাকুক। দেশের মানুষ মানবতর জীবন যাপন করছে, অথচ সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। যতই মামলা হোক, বিএনপির ঐক্য আরো জোরদার হচ্ছে, বিএনপির ভিত আরোই জোরদার হচ্ছে। বেগম জিয়ার মুক্তির আন্দোলনে সহসাই আমাদের দল কর্মসূচি গ্রহণ করবে। ইতিমধ্যে বরিশালে জনসভায় লক্ষ লক্ষের সমাবেশ দেখেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা হোক, না হলে দেশে যে তীব্রতর আন্দোলন শুরু হবে তার জন্য আপনাদের সেই গদি অবশ্যই ছাড়তে হবে। রাজধানীর নিত্যপণ্যের বাজারে বন্যার প্রভাব পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজি প্রতি 15 থেকে 20 টাকা। এছাড়া পেঁয়াজ, রসুন ও আদার ঝাঁজ বেড়েছে দ্বিগুণ।
বাড়তি রয়েছে ডিমের দামও। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেশি মূল্যে পণ্য বিক্রি করতে হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী। মিন্নির বাবা বলেছেন তিন আইনজীবীর কাছে সহায়তা চেয়েও পাননি। এর পেছনে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলের নির্দেশনা ছিল বলে অভিযোগ তার। তবে অভিযোগ অস্বীকার করেছেন এমপি পুত্র সুনাম দেবনাথ। রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী স্ত্রী মিন্নি। হত্যায় পুত্রবধূ জড়িত রিফাতের বাবার এমন অভিযোগে সংবাদ সম্মেলনের তিন দিন পর জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে বাসা থেকে নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডেঙ্গু নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সব প্রচেষ্টা অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং খালেদার মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি আসছে জানালেন জয়নুল আবদিন ফারুক। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা।